আসসালামাইকুম। আজকে একটি প্রেম ভালোবাসার খুব শক্তিশালী তাবিজ লেখা শেখাবো, কামরুক কামাক্কার। যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, প্রেমে পড়েন, সে অনেক অপারের পরেও আসতেছে না, অতি সহজে নিয়ে আসতে পারবেন, কিন্তু যদি তাকে বিবাহ করেন তাহলে সেই তাবিজটা লেখেন, নাহলে লেখেন না। তাবিজটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সুন্দরভাবে আপনি উঠায় নেবেন। প্রেম ভালোবাসার তাবিজ লেখার নিয়ম হইল, রবিবারে অথবা শুক্রবারে 8টা থেকে 9টার ভিতরে লিখে শেষ করতে হয়। লেখার সময় আপনার শরীর পাক আছে কি না, কাপড় পাক আছে কি না, জায়গা পাক আছে কি না, নীরব একটি জায়গায় বসবেন। লেখার সময় আপনি আগরবাতি, মোমবাতি অবশ্যই আপনার ধরাতে হবে, আতর বা সেন্ট ব্যবহার করতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিবেন, যদি আপনার কাছে খারাপ লাগে নো লাইক দিবেন, তাতেও আমি সন্তুষ্ট। আর সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি অনেক উপহার দেব। লেখার নাম হলো ছেলের মায়ের নাম, মেয়ের মায়ের নাম লিখতে হবে। লেখার সময় আপনি সাধারণ কাগজ, সাধারণ কালি দিয়ে লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার লেখার নকশাটা লেখার পরে যে যে জায়গায় ছেলের নাম দেওয়া আছে সেই জায়গা ছেলের নাম লিখবেন, ছেলের মার নাম লিখবেন, কিন্তু মুহাম্মদ, মিয়া এগুলো ব্যবহার করা যাবে না, শুধু মাঝের অংশটা নেবেন। তাবিজ লিখতে গেলে এগুলো গুমোত্তপ্ত জিনিস, কাউকে কেউ বলে না, সেটা লেখা যাবে না, মেয়েরও সেইভাবেই লিখবেন। তাবিজটা লেখা শেষ হলে আপনি সুন্দর করে বাস করে যে চুলাতে চলন্ত আগুন জ্বলে সবসময় সেই চুলাতে দাপন করিয়ে দিবেন, মানে চায়ের আঙ্গুল নিচে কুইতা দিবেন, যাতে আগুনের তাপ লাগে, আগুনের তাপ লাগলেও যাতে তাবিজটা না ফুরে সেইভাবে। আর শহরে গ্যাসে পাক করে আপনি গ্যাসের চুলার নিচে দেওয়া জ্বলাই দিবেন, আগুনের তাপ লাগলেই জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। 3 দিনের ভিতরে 100% গ্যারেন্টি, 3 দিনের ভিতরে সেই মেয়ে আপনার বাড়িতে আসবে। যদি আপনি বিবাহ করেন তাহলে সেই কাজ করিয়েন, নাহলে করিয়েন না, আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।